আবাস যোজনার ঘর নেওয়ার জন্য পাশের বাড়ির এক মহিলার বাড়িকেই নিজের বাড়ি হিসেবে দেখালেন প্রতিবেশী সরকারি কর্মচারীরা সার্ভে করতে এসে দেখেও গেলেন ওই প্রতিবেশীর বাড়ি এরপরই ওই বিধবা মহিলা আনসুরা বিবি এমন ঘটনা জানতে পারার পরই কালনা মহকুমা শাসকের দ্বারস্থ হলেন জানা গিয়েছে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের মাজিদা পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া এলাকার যদিও এই প্রসঙ্গে অভিযুক্ত রহিম শেখ ক্যামেরার সামনে কিছু বলতে চাননি কিন্তু তিনি জানিয়েছেন তার আর আনসুরা বিবির পাশাপাশি বাড়ি একই উঠোন তিনি ঠিকমতো পড়াশোনা জানেন না তাই ভুলবশত হয়ে যেতে পারে তবে তার পাকা বাড়ি যে রয়েছে সেটা তিনি অস্বীকার করেন পাকা বাড়িটি তার বাবার বলে তার দাবি কালনা মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হয়ে বিধবা ওই মহিলা আনসুরা বিবি জানান তিনি স্থানীয় একটা প্রাথমিক স্কুলে রান্নার কাজ করেন ওই দিনও রান্নার কাজ করতে গিয়েছিলেন এমন সুযোগে আবাস যোজনার তালিকায় প্রতিবেশী রহিম শেখ নামে ব্যক্তির নাম আছে দেখে সার্ভে করতে আসা সরকারি কর্মচারীদের তার বাড়িটা দেখিয়ে বাড়ি নেবার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি এরপরেই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন মহিলা কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল মৌখিক জানিয়েছেন একটা অভিযোগ জমা পড়েছে অভিযোগের তদন্ত করতে পূর্বস্থলী দুয়ের বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগকারীণী আনসুরা বিবি কি বলছেন শুনব

মানে কিসের জন্য তাহলে ওরা এটা বের করেছিল আপনি জিজ্ঞাসা তখন কি বলে বেকার ভাতার জন্য তারপরে মানে হচ্ছে গিয়ে ইয়ে আপনি কি করলেন তারপরে এখন কোথায় এসছেন কি অভিযোগ জানাতে নিল অভিযোগ নিয়েছে আপনি কি চাইছেন এখন হ্যাঁ দিয়ে তারপরে প্রতিবেশী হাসিনা বিবি কি বলছেন শুনবো উনি আজকে আবেদন জানাতে এসেছে ঘরের জন্য কেন ওনার ঘরটা তাহলে কি হলো ওনার ঘরটা ওই যে রহিম শেখ ছবি করেন ইনকোয়ারি করে নিয়েছে

আচ্ছা নমস্কার কতটা কাহিনী করে আচ্ছা দিয়ে তারপরে দিয়ে আর উনি আর বাড়িটা পেলেন না কি করে পাবে দিয়ে কি বাড়িটা তালে কে পাচ্ছে এখন ওই রহিমের নামে রহিম নামি আসবে ধরে না তো করে হলো এত হলো না হুম তাহলে এ কি করে পাবে বলেন আচ্ছা এইজন তো এখানে আবেদন কেন গ্রামের যারা সদস্য বা ইয়ে তারা জানে না বিষয়টা তারাই তো করাইতে খাপা তারাই তো করাইতে আচ্ছা যে তার আজকে মহকুমা শাসকের দপ্তরে এসছে আমাদের প্রতিনিধি সুজাতা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার একটি উঠান এবং দুপাশে দুজনের বাড়ি একজন হচ্ছে রহিম শেখ আর একজন হচ্ছে আনসুরা বিবি আনসুরা বিবি হচ্ছে খুবই দুস্থ তার টিনের চালে বাড়ি রয়েছে কোনো রকমের সংসার চলে একটি স্কুলে রান্নার কাজ করে আনসুরা বিবির অন্যদিকে রহিম শেখ কিন্তু যথেষ্টই বৃত্তশালী তার একাধিকতলা বাড়ি রয়েছে পাকা বাড়ি তাও তার নাম এসেছে আবাস যোজনায় এবং যখন আবাস যোজনার কর্মীরা সার্ভে করতে আসে তখন আনসুরা বিবির অনুপস্থিতিতে রহিম শেখ আনসুরা বিবির বাড়িকে নিজের বাড়ি বলে দেখায় যেটা জানা যাচ্ছে এবং যেটা অভিযোগ এমনটাও জানা যাচ্ছে যে আনসুরা বিবির বাড়িকে নিজের বাড়ি প্রমাণ করার জন্য আনসুরা বিবির রান্না পর্যন্ত করছিল তার উনুনে এই রহিম শেখের পরিবারের লোকজন আনসুরা বিবি তখন বাড়িতে ছিলেন না সার্ভে কর্মীরা এসে দেখে যে রহিম শেখের বাড়ি যথেষ্টই তার বাড়ির দরকার রয়েছে কেননা তার টিনের চাল পাকা বাড়ি নেয় সেরকম পরিস্থিতি না তার একটা বাড়ি হলে ভালো হয় কিন্তু তারা জানেও না যে যার প্রকৃত দরকার তিনি হচ্ছেন আনসুরা বিবি কিন্তু রহিম শেখ আনসুরা বিবির বাড়িকে নিজের বাড়ি বলে দেখিয়ে আবাস যোজনায় বাড়ি নেওয়ার জন্য সার্ভে কর্মীদের দেখাচ্ছে এই এই মুহূর্তে কিন্তু তারপর দেখা যায় সার্ভে কর্মীরা চলে যায় আনসুরা বিবি যখন আসে প্রতিবেশীরা এক মহিলা আনসুরা বিবিকে সমগ্র ঘটনা জানায় বিবিকে নিয়ে তিনি আবার বিডিও অফিসেও যান সেখানে রীতিমতো অভিযোগ হয় এই পুরো ঘটনার প্রতিবাদে আনসুরা বিবি লিখিত অভিযোগ করেছেন যেটা জানা যাচ্ছে যে আনসুরা বিবির অনুপস্থিতিতে সমগ্র ঘটনা ঘটিয়েছে রহিম শেখের কিন্তু বাড়ির পাকা বাড়ি কিন্তু আনসুরা বিবি সেরকম পাকা বাড়ি না তার একটা বাড়ির দরকার রয়েছে এই আবেদনও কিন্তু তিনি জানিয়েছেন একই সঙ্গে অন্যদিকে যেটা অভিযোগ প্রতিবেশী যে মহিলা গেছিলেন আনসার বিবির সঙ্গে তার অভিযোগ যে পঞ্চায়েতের কিন্তু সকলেই জানে যে রহিম শেখের বৃত্তশালী তার বাড়ি আছে জেনে বুঝি কিন্তু তার নাম আবাস যোজনার তালিকায় পাঠানো হয়েছিল এই বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে যে এটা সম্পূর্ণই মিথ্যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যিনি পঞ্চায়েত প্রধান বা অন্যান্য সদস্যরা রয়েছেন তারা এই বিষয়ে কিছুই জানতেন না তাদের অজ্ঞাতি নাকি এমনটা হয়েছে যেটা কিভাবে হতে পারে এই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বিরোধীদের তরফ থেকে সমগ্র বিষয়টাই এখন কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে ভিডিও তদন্ত করতে বলেছেন তার কর্মীদের পাঠিয়েছেন তদন্ত করতে সরজমিনে তদন্ত করা হচ্ছে তারপর দেখা যাবে যে আসল প্রাপক বাড়ি পাচ্ছে নাকি রহিম শেখ যার বাড়ির দরকার নেই তা সত্ত্বেও তাকে আবাস যোজনা বাড়ির পাইয়ে দেওয়া হচ্ছে তবে রহিম শেখের বক্তব্য যে বাড়ি রয়েছে যে বাড়িতে তিনি থাকেন সেটা তার নিজের বাড়ি নয় তার বাবার বাড়ি এবং তিনি অতটা বুঝতে পারেননি তিনি পড়ালেখা জানেন না তাই এক উঠান দুটো বাড়ির মধ্যে আনসুরা বিবির বাড়িকে তিনি নিজের বাড়ি বলে দেখিয়ে আবাস যোজনার বাড়ি নিতে যাচ্ছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন